thank <laughs> you গতকাল রাজ্য সরকার তরফ অনলক সিক্স গাইডলাইন জারি করা এবং এ ভিতরে ধর্মানুষ্ঠান এবং মন্দির খোলি বড় নিজ সরকার ছাড়ছেন জিলা প্রশাসন উপরে সমস্ত জেলার জিলা প্রশাসন চাইলে মন্দির খোলিপারে এবং কোভিড গাইডলাইন ভিতরে মন্দির খোল নি অন্যপটে পূর্ব নিযোগ অন্য বৈঠক যা মানে ন যাও

বর্তমানে সরকার তরফ গাইডলাইন জারি করা সেবা নিষ্পতি ছড়া যাই জিলা প্রশাসন উপরে সেবা এবং ভক্ত মানুষ আলোচনা করে নিপত্তি নিয়ে যাব গোটা কথা হচ্ছে কি বর্তমানে যাচ্ছে করোনা সংক্রমণ যদিও হার কমুটিভি পরিস্থিতি মন্দির খোলা যাওয়া আবশ্যক কি জগন্নাথ মন্দির খোলি কিংবা মন্দির কার্য সেবনায়িত সাহায্য যেতবে সরকার মন্দির মঠ মান সব সমস্ত ধর্মানুষ্ঠান মান বন্ধ করে করোনা মার্চ বাইশ তারিখ বেড়ু আমি সে স্বাগত করেছিল এবং মথাতি সহি তাপরে রাজ্য সরকার কোভিড আইন মধ্যে কোভিড মধ্যে বিভিন্ন প্রকার আইন করে যেভাবেভাবে সমস্ত সংস্থা অনুষ্ঠান মান খোলিলেন তে বাধ্য হয়ে আমি রাজ্য করিল যে আমি যে সেবায়ত ভাই মানে দিনরাতি চবিশ ঘন্টা নীতি নিষ্ঠার সহ মন্দিরে কার্য করুছু তো তাঁকম সরকার টিকে চিন্তা বি কলেনি তু বাধ্যরা ওই বাধ্য হলে এবং আগে কুহত ওল্লাইলে তেমন পরে বর্তমান সরকার মন্দির খোলারাপ নিপতি না সরকার তাঁর মথার ওঠাটা ছড়িয়ে দিয়ে জিলা প্রশাসন মথা দিয়েদিকে আপনার দেখুন যেতবে মন্দির বন্ধ করলে সরকার কাহক পচার যেত পরম্পরা অনুযায়ী রথযাত্রা বন্ধ করলে সেত সরকার কাহক পচার আজ মন্দির আমি বারবার দাবি করাপরে সরকার বর্তমান জেলা প্রশাসন হাতক টেকি দেবি আমার সেবায় ভাই মানুষ ডাকি থর টুয়া আলোচনা করু না

যে এতিয়া স্বচ্ছত অৱলম্বন কৰা মন্দিৰ কোনো গ'ল বেলেগ অলপ কোনো জাগা গা কি কাৰ্যালয় গ'লে কি বজাৰ মাৰ্কেট গ'ল কোনো জনসাধাৰণ এতিয়া স্বচ্ছতা অৱলম্বন কৰো নাই কিন্তু গোটেই দুখ লাগে দেখোন গত সাত তাৰিখ আমি যে ঘণ্ট বাঢ়িছিলোঁ আঠ তাৰিখ দিন মানৱৰ মুখ্য শাসন সচিব সমস্ত জিলাপাল টুইট জৰিয়তে জনাইলে যে দহ দিন ভিতৰত গ্ৰাউণ্ড ৰিপোৰ্ট দাখল কৰোঁ এশ দিন ভিতৰত গ্ৰাউণ্ড ৰিপোৰ্ট দাখল কৰোঁ এখন আমাৰ মন্দিৰ খোলিব সাজ্যৰ প্ৰত্যেক জিলাৰ মন্দিৰ খোলিব ব্যৱস্থা কৰা তিৰি তাৰিখ হৈগল জিলাপালে ৰপৰ্ট দে নদে সেই চৰকাৰ জানি থে সেই জিলাপাল জানি থে কিন্তু সেই বিষয়ে কিছু আলোচনা হ'ল নাই বৰ্তমান ৰাজ্য চৰকাৰ নিজ মথাৰু অঠা ছকি জিলাপাল দায়িত্ব দলে যে নিজ নিজ এৰিয়েৰে খোলতো মন্দিৰমান কিন্তু দুখ বিষয় আজ্ঞা যি দশম ধৰি নীতি নিয়ম নিষ্ঠাৰ চাম কলে সবাই ভাই মানে তাৰপিছত টকা সাহায্য সহযোগৰ যোজনা কলে নাই কিংবা আমার যে পাঁচ দফা দাবি অ দাবি সম্বন্ধে আমার সহ সরকার আলোচনা কলে নি সাহায্য তো পর কথা আজ্ঞা আলোচনা থার করু সরকার আলোচনা করলে তার সমস্ত সমাধান বাহিব আজ আলোচনা নকর আজ এত কি বাট আগেই আজ্ঞা

ବର୍ତ୍ତମାନ ସରକାର ଯାହା ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମଗ୍ର ଓଡ଼ିଶା ଭାରତବର୍ଷର ଜନସାଧାରଣଙ୍କ ପାଇଁ ଗୋଟିଏ ହିତକାରକ କାରଣ ସରକାର ସବୁବେଳେ ଜନମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରନ୍ତି ବର୍ତ୍ତମାନ କରୋନା ଭଳି ଭୟଙ୍କର ପରିସ୍ଥିତି ଭିତରେ ମନ୍ଦିର ଖୋଲିବା ଆଦୌ ଉଚିତ ନୁହେଁ ମନ୍ଦିର ଖୋଲିଲେ ସେ ଯେଉଁ କହିଲେ ଭଦ୍ରଲୋକ ଯେ ସବୁ ଶୌଚ भल पोशाक पिन्धिक सफा पोसाक पिन्धिक मन्दिरको चाहिग कोरोना हे नै ता संपूर्ण भूल अर्थात निजर काय मन वाक्य अन्तर्मुखी चेतना सुध कि केवल आमे गए मन्दिर देवालय बा, बा आश्रम कम्बा मठ तिरी गरिचु लोक धर्म मर्गर परिचालित न केन्द्र केन्द्रकरी लोक आसु पैसा मिल्यो आमेसन चलबु আমি যদি পয়সা ন সরকার আমাদের তবে আমার দাবি পূরণ হো এইটা কখন গোটে ধর্মানুষ্ঠানটা গোটে ব্যবসায়িক কেন্দ্র ধর্মানুষ্ঠান হচ্ছে গোটে ধর্মানুষ্ঠান লোক বা নজিবে লোক অন্তর্মুখী চেতনার বিকাশ মন্দির যাবার কিছু আবশ্যকতা না মঠ মন্দির আশ্রম এগুড়ি কৌশি ব্যবসায়মুখী হওয়া উচিত নুহে যদি সে চলপাও না রোজগার কিছু না সে বিকল্প ব্যবস্থা করতু বর্তমানে যে বিভিন্ন বৃত্তি লে সে নিজ বৃত্তি ছাড়ি কৌলিক বৃত্তি ছাড়ি অন্য বৃত্তি করুমান পেট পোষা পেট পোষ না তোস তেমু পেট পোষিপা মন্দিরে বসিক ভক্ত মানু ধা তুলে টিকিট পাদুকটিয়ে পয়সা রোজগার করার মানে জন্ম হয়েছেন তেমন করোনা মন্দির মন্দির বা যে কোন রক্ত মানে যাবে তাঁকর জীবন প্রত্যেক বিপদ রহব জীবন জীবন ভাল এক মাহমূল্য জিনিস যদি অছি ধ্বংস হয়ে যাব তাহলে মন্দির যাবার আবশ্যকতা কণ যা আমার লিখিলে উৎকলমণি গোপবন্ধু দূর দেওয়ালয় যাওয়া না প্রয়োজন নিজ অভ্যন্তর দেখ নয়ন। তেমন যদি নিজ অন্তর্মুখী চেতনার বিকাশ ভক্ত বা শ্রদ্ধাড়ে করতে ভাবু তাহলে ধর্মর गोटे उपयुक्त संज्ञा स्वरूप को स्वरूपको उपलब्धिपारे भक्त मर्तमान धर्म नाँडे मन्दिरभित्र जहाँ चाहिँ ता सचरात जान्ति कि यु गए व्यवसायिक गोटे संगठन गरि आम दाबी पूरण हौ नचेत आमे वु केमि त मन्दिरभित्र रहमति नै मन्दिरभि सेवक सेवायत भावर मन्दिरभित्र तरकारको जे यी मन्दिर दायित्व नलु आमे मि कथा बुझु ଯେତେବେଳେ କିଛି ମହାମାରୀ ବା କିଛି ସଙ୍କଟ ବିପଦ ଆସିବ ସେତେବେଳେ ଆମର ରୋଜଗାର କମିଗଲେ ସରକାର ଆମ କଥା ବୁଝିବେ ଏ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଅଛି କି ଭାରତୀୟ ସମ୍ବିଧାନରେ ଏବଂ ଓଡ଼ିଶା ଇତିହାସରେ ଅତୀତରେ ଯେଉଁ ରାଜା ମହାରାଜାମାନେ ଯେଉଁ ମନ୍ଦିର ତିଆରି କରିଥିଲେ ଲୋକମାନଙ୍କୁ ସଂଗଠିତ କରିବା ପାଇଁ ଏକତ୍ରିତ କରିବା ପାଇଁ ଆଧ୍ୟାତ୍ମିକ ଚେତନାରେ ସମସ୍ତଙ୍କୁ ବାନ୍ଧି ରଖିବା ପାଇଁ ମଠ ମନ୍ଦିର ଦେବାଳୟ ଗୁଡ଼ା କରାଯାଇଥିଲା କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମନ୍ଦିର ଗୁଡ଼ିକ ଗୋଟିଏ ବ୍ୟବସାୟିକ ଅନୁଷ୍ଠାନରେ ପରିଣତି ହୋଇଛି

ମନ୍ଦିର ହେଉଛି ଆଜ୍ଞା ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଏକ ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଯେଉଁଥିରେ ଭକ୍ତମାନେ ଯାଇକି ନିଜର ଶାନ୍ତି ମନକୁ ଶାନ୍ତି କରନ୍ତି ଈଶ୍ୱରପ୍ରେମୀ ହୁଅନ୍ତି ଈଶ୍ୱର ଈଶ୍ୱର ମାର୍ଗଦର୍ଶକ ଯେଉଁ ଈଶ୍ୱରଙ୍କୁ ପ୍ରାପ୍ତି କରିବାର ସହଜ ଉପାୟ ହେଉଛି ମନ୍ଦିର ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତି କିନ୍ତୁ କାନୁନ ବାବୁ ଯେ କହିଲେ ସେବାୟତମାନେ ଅନ୍ୟ ବୈକଳ୍ପ ପନ୍ଥା ଆପଣାନ୍ତୁ ଖାଲି ମୁଁ ପଦେ ଏଇଠି କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେତେବେଳେ ମାର୍ଚ୍ଚ ବାଇଶ ତାରିଖରୁ ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାର ସମସ୍ତ ଧର୍ମାନୁଷ୍ଠାନ ମାନ ବନ୍ଦ କରିଥିଲେ আপনার ভক্ত মন্দির যাওয়া বন্ধ হয়ে কিন্তু ঠাকুর নীতি নিয়ম বন্ধ হয়ে না যদি জনে সেবায়ত ভাই সকাল ভোর চারটার আসি কি রাতে দশটা পর্যন্ত ঠাকুর নীতি করে সে কিভাবে ভাবে অন্য কিছু সংস্থা আপনাইব যে কি নিজ করি করব যদি সে আপনাইব যাব নিহতি তার নীতিতে ঠাকুর খিলাফ করি তেমন সে করি করে নীতি করুচি ভাই জাঁয়া দরকার যে সেবায়ত ভাই মানে যে মঠ মন্দির মানুষের কাজ করু সরকার তরফ কাহায সহযোগ মিলে না বরং যে যজমানী মানে আসেন ভক্ত মানে আসতে কি দর্শনার্থী আসতে যা তাঁর স্ব ইচ্ছার সেবায়ত ভাই মানুষ নিজের মঙ্গলকামনা পূজা অর্থে যে দান দক্ষিণা করতে সেই থেকে সেবায় ভাই মানে চলতি তো সেই জিনিসটা বন্ধ হয়ে যাই সরকার কিন্তু সাহায্য করবে না যদি করবে না তাহলে এই মঠ বাড়ির সম্পত্তি সব কাহকি নেছেন সমস্ত সম্পত্তি বাড়ি মঠ নেই যাই বর্তমানে যদি প্যাণ্ডামিক সময় আমা্য আমি সবুদিন সাহায্য মানুষামিক সময় এ পেডামিক সময় সাহায্য করুনা তাহলে আমি করবু কন আপন মানে গোটে ও জাতির আমার মুখ্য হোচ মন্দির রাজ্য সেবা ধর্ম কু আমি সমস্ত মানি আসছি রক্ষা করার সবাই মানে দিনরাতি কাম করছেন তা এভাবে অবিচার হোক তো এখন কি দরকার সরকারবি আমি সেবায় ভাই মানে নিজেবি এবং ভক্ত সমাজ তথা সারা ওড়িশা বা আমি যত্নবান সমস্ত হওয়া দরকার

বর্তমান স্থিতি মন্দির খোলিটা কু আমি এত গুরুত্ব আগে দেবাই না কারণ মন্দির হোচ সরকার সরকার তাঁর ইচ্ছার বন্ধ করলে যেত আমি পচার নাই কি রথপত্র বন্ধ করলে পচার দেখ সরকার কিভাবে পাতরা করছেন মন্দির বন্ধ করলে শ্রীমন্দির প্রশাসন তরফু শ্রীমন্দির সেবায় ভাই মানুষ কিছু করোনা সাহায্য করলে । তে

সেই তো দেবতা আশীর্বাদে তো তাঁর কিছু অভাব রহবা কথা নু সে প্রকৃত গে নীতিকা গোটে কর্তব্য কর্ম সম্পাদন করুক ঈশ্বর প্রত্যেক প্রকৃত ভাব ভাল পাইবা আধ্যামিক চেতনা পরোপকার অন্যর হিত এসব চিন্তা করি সেবা করুত যদি কায়মন বাক্যরে ঈশ্বর দর সেবা করতে তাহলে ঈশ্বর তো তাঁর দিতে সরকার কোয়া কথা উঠুছি তাছাড়া সরকার

ଶୁଣନ୍ତୁ ସରକାର ଜାଣିଛନ୍ତି ସରକାରଙ୍କ ସହିତ ଆପଣ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ସରକାର ଆପଣଙ୍କ କଥା ଶୁଣୁନାହାନ୍ତି ସେତେବେଳେ ଆପଣଙ୍କର ଏକମାତ୍ର ପନ୍ଥା ହେଉଛି ଆପଣ ସକାଳେ ସନ୍ଧ୍ୟାବେଳେ ସକାଳେ ମଙ୍ଗଳା ଆଳତି ନୀତି କରିକିରି ସନ୍ଧ୍ୟାବେଳେ ସନ୍ଧ୍ୟା ଆଳତୀ ନୀତି କରିକିରି ବାକି ସମୟ ଆପଣ ଅନ୍ୟ ଜୀବିକା ଅର୍ଜନର ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ ସରକାରଙ୍କ ଉପରେ କାହିଁ ନିର୍ଭର କରୁଛନ୍ତି ଆପଣ କଣ ଜନ୍ମ ହେଇଛନ୍ତି ବୃତ୍ତି ଛାଡି ଅନ୍ୟାନ୍ୟ କୌଳିକ ଅନ୍ୟ ବୃତ୍ତି ମଧ୍ୟ ଆପଣେଇଛନ୍ତି କୋରୋନା ସମୟରେ ଏବଂ ସେ କ୍ଷେତ୍ରରେ ସେବାୟତ ମାନେ ସେ ପନ୍ଥା ଅବଲମ୍ବନ କରିବା ଦରକାର ଯାହା ଆପଣ କହୁଛନ୍ତି ଆଗକୁ ଆଲୋଚନା କରିବା କିନ୍ତୁ ଗୋଟେ ଛୋଟିଆ ବ୍ରେକ୍

কেউ জায়গায় করোনা ব্যাপার সম্ভাবনা রয়েছে কেউটি সম্ভাবনা না যে জায়গায় করোনা ব্যাপার সম্ভাবনা রওছে বর্তমান স্থিতরে সে জায়গার যদি মন্দির খোলারাপ সরকার অনিচ্ছা প্রকাশ করছেন বরং করত কিন্তু সেটা কাজরত সেবায় ভাই কিছু করতে সাহায্য করা যাবে না সে চলবে কেরকম আজ্ঞা সেটা প্রকৃত কথা সেটা বর্তমান বর্তমান তো সরকার উদাসীনতা তো রাজ্যের কোণী মন্দির ধর্মানুষ্ঠান বর্তমান সুসজিত নুশুন সুপ্ৰতিষ্ঠিত নুহুতি আমাৰ আমাৰ সংঘৰ মুখ্য লক্ষ্য হ'ব মন্দিৰ মানুহ সুপ্ৰতিষ্ঠিত কৰিববন্দোবস কৰিব মৌলিক অধিকাৰ কৰিব প্ৰত্যেক মন্দিৰৰে ঠিকভাৱে নীতি নিয়ম সংস্কাৰভাৱে পূজা কৰিব ই আমাৰ প্ৰথম লক্ষ্য কিন্তু বৰ্তমান কৰোনা সময়ৰে আমি সেইবোৰ কুকুৰা আগে পচকু ৰখিকি আগে পেট তাৰপৰা দুনিয়া যেতি চবু নাট তে আমি আগে চৰকাৰোঁ জিলাপাল গ্ৰাউণ্ড ৰপৰ্ট অনুযায়ী মন্দিৰক ৰপৰ্ট মাখিকি ৰপৰ্ট খোলা ব্যৱস্থা কৰোঁ যোনভাৱে পুৰী শ্ৰীমন্দিৰ লিংগৰাজ মন্দিৰ লক্ষ্য ৰখি সাৰা ওড়িশা মন্দিৰ মানে বন্দ কৰিলে যদি বন্দ কৰোঁ প্ৰদিৰ মানুহ যদি কৰোণা ভয় ৰ ସେଠାରେ କାର୍ଯ୍ୟରତ ସେବାୟତ ଭାଇମାନଙ୍କୁ କିଛି ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ ପ୍ରଦାନ କରାଯାଉ ନଚେତ୍ ସେ ଭାଇମାନଙ୍କ ଦିନରାତି ଚବିଶ ଘଣ୍ଟା ଆମ ଠାକୁରଙ୍କ ନୀତି କରୁଛନ୍ତି ନୀତି କରିବା ଫଳରେ ଅନ୍ୟ କିଛି କାର୍ଯ୍ୟ ଆପଣେଇ ପାରିବେ ନାହିଁ ଯଦି ଆପଣେଇ ପାରିବେନି ସେ ଚଳିବେ କିନ୍ତୁ ତାଙ୍କ ପରିବାର ଗୁଜାରଣ କରିବେ ଏ ଦୃଷ୍ଟି ସରକାର କାହିଁକି ଆଣୁନାହାନ୍ତି ସରକାରକୁ ସରକାର ସମ୍ପତ୍ତି ବାଡ଼ି ସବୁ ନେଇଛନ୍ତି ଆମର ଆମ ମନ୍ଦିରର ଯେତେ ସମ୍ପତ୍ତି ଥିଲା ଠାକୁରମାନଙ୍କର ଦିଅ ଦେବତାମାନଙ୍କର ମନ୍ଦିରମାନଙ୍କର ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଯେତେ ସମ୍ପତ୍ତି ଥିଲା ରଜାରଜଡ଼ାମାନେ ଛାଡ଼ି ଦେଇଥିଲେ ତାକୁ ସରକାର ବିଭିନ୍ନ ଆଳୟରେ ନେଇଯାଇଛନ୍ତି

ମନ୍ଦିର ଆଦୌ ଖୋଲିବା ଉଚିତ ନୁହେଁ ସେ ଯେଉଁ ମିଷ୍ଟର ତ୍ରିପାଠୀ ଯେଉଁ କହୁଛନ୍ତି ଯେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଚଳିବୁ କେମିତି ଯେତେବେଳେ ମନ୍ଦିରର ସେବା କଲେ ସେତେବେଳେ କ'ଣ ସରକାରଙ୍କୁ ଜଣେଇକିରି ସରକାରୀ ଚାକିରି ବା ବେସରକାରୀ ଚାକିରି ଅଭାବରେ ସେତେବେଳେ ସେ ପରିଗଣିତ ହୋଇଥିଲେ କି ସେତେବେଳେ ସେ ସରକାରଙ୍କ ସହିତ କିଛି ଆଲୋଚନା କରିଥିଲେ କି ଆମେ ଯେ ଯଦି ମନ୍ଦିର ବନ୍ଦ ହେଇଯିବ କୌଣସି କାରଣରୁ ମନ୍ଦିର ବନ୍ଦ ହେଇଯିବ ଆମ ଦାୟିତ୍ୱ ସରକାର ବୁଝିବେ ସେତେବେଳେ ସରକାରଙ୍କୁ ଜଣେଇକିରି ମନ୍ଦିରର ସେବକ ହିସାବରେ ସେବା କରିବାର दायित्व से नै कि सरकार को सर ज एभली भयंकर परिस्थिति विषय शुणुक भयङ्कर एभली एक एभली एक भयंकर परिस्थिति भित्र लोक जीवन रक्षा आग सेवक सेवायत म किपरि चल्येसरकार देखेको आग सरकार जनसाधारणको जीवन रक्षा हौ चाहिँ आग सुरक्षा हौ चाहिँ आग तापर हौँ सेवक सेवायत जो सेवायत म विकल्प रास्ता रास्थाक তাঁপি বহু বাট অন্দির সেবা করবা ঠাকুর করা ঠাকুর সেবা কলে আপন মিলি ঠাকুর তো দেবে ঠাকুর আপনার দৌ না কি আপনার ঠাকুর করছেন আপনার কায়মান বাক্যের আধ্যে উদ্ভুদ্ধ হয়েকি ভগবান সেবা করুম আপন কী ভগবান দৌ না ভগবান কৌ মানুচ কিন্তু মানুষ দিকে

আধ্যাত্মিক চেতনাৰ গোটেই মানে উত্তৰণ বদলৰে অৱতৰণ হ'ব কি তু মন্দিৰ খোলিবাৰ আৱশ্যকতা নাই আজিয়া সেই ভদ্ৰলোক গোটেই সেৱত সংঘৰ সভাপতি থাকি মানে ফেভৰৰে বা তেওঁৰ কথাটি ৰখুচু যুক্তি ৰখুচোন কিন্তু মন্দিৰ খোলিবাৰ কিছু আৱশ্যকতা নাই আজিয়া লোকৰ ধন জীৱন সুৰক্ষা লোকৰ চিন্তা চেতনাৰ সুৰক্ষা বিচাৰ কৰ্মৰ সুৰক্ষা এইটাই আগ মন্দির খোলি পছ কার্তিক হচ্ছে ধর্মর মাস কার্তিক আধা দামোদর বেশের যদি মন্দিরের হবিষালী মান ভিড় হব তার কোন অবস্থা হব কি প্রকার পরিব তা আখিয়ায় রাখি সরকার গোটে ভাল পদক্ষেপ চন্দি এবং জিলা জেলা স্তরের জেলাপাল মানুষ যে নির্দেশ দিয়েছেন সেবি ভালো জিনিস হয়েছে মন্দির মোটে নষ্ট জয় জগন্নাথ বর্তমানে কহিলে। যে মন্দিৰ বন্ধ হৈ অসুবিধা হৈছি মাশয় বোধে পুৰি জগন্নাথ শ্ৰীজগন্নাথৰ মন্দিৰ কি লিংৰাজ মন্দিৰ লক্ষ্য ৰখি সাৰা অশাৰ মন্দিৰ কথা ক'ত সাৰা অশাৰ মন্দিৰ যেতিয়া জানি থাকোঁ সাৰা অশাৰ মন্দিৰৰ বৰষু যে লোক পুৰী শ্ৰীমন্দিৰ তাৰ প্ৰত্যেক দিন তাৰ অধিকা লোক হুঁতে আজি তো সাৰা অড়া লক্ষ্য ৰখি কি কৰা যাওঁ প্ৰথম কথা এ মহাশয় যেনে জাতি বন্ধু ক'লে আমি চাহুনো কোনো লোকৰ জীৱন জীৱিকা উপেৰে প্ৰভাৱ পঢ়ো কি লোক জনাই জীৱনত তাৰ বিপদ পড়ু আমি সেই দৃষ্টি বি ৰখুনি কিন্তু আম প্ৰত্যায় হ'ব কি হ'ল অড়া জনসাধাৰণ কয়ে এখন এইবায় কূল মনৰ যি কহ হৃদয়ৰ কহ বেদনা আখি ৰ লুহ যাপূপে যাওঁ ইভাালে তো চৰকাৰ श्रीयुक्त त्रिपाठी गर्तमान केवल सेवायत नुहतिक वृत्ति छाड़ सारी कौट रोजगार मिलनी भूक उपयोग गोटे लोक मानी सरकार कोरोना को मार दे पुणी जीवन जत स्वाई प्रचेषा जारी रही बहुत बहुत धन्यवाद आलोचना सभापति सभापतिशा मंदिर सेवायत संघर श्रीजुक्त हरिहर कानून आपको बहुत बहुत धन्यवाद संस्कृति विशेषज्ञ